এবার কিছু সংবাদ এক নজরে একাত্তর জাতীয় সংসদের দুশো নব্বই এমপি শপথ বৈধ বলে রায় দিয়েছে আপিল বিভাগ শপথের বৈধতা চ্যালেঞ্জ করে এক আইনজীবীর করা রিট খারিজের বিরুদ্ধে লিফট আপিল করে আজ রায় দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ জ্বালাও কিংবা বিদেশিদের কাছে দরবার করে কোনো ফায়দা হবে না বিএনপিকে তাই নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান দুপুরে সুনামগঞ্জে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি নাশকতার মামলায় সাতক্ষীরাও মামুন সিংহে জামায়াত শিবিরের একান্ন জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে মামুন সিংহ উনিশ এবং সাতক্ষীরায় গ্রেপ্তার করা হয়েছে বত্রিশ জনকে বরিশালের গৌর নদী বন্দরে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র জাল সহ নেতা দুলাল পুলিশ তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকের পানিতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে নিহত তাসফিয়া জাহান ঋতু ও জাহান হিয়া পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী